Are you pronouncing this word rightly? Let's check. আমরা কিছু শব্দ খুব কমনলি ইউজ করে থাকি, কিন্তু সেই ওয়ার্ডগুলোকে আমরা মিসপ্রোনাউন্স করে থাকি, মানে ভুল উচ্চারণ করে থাকি। আমরা যে অ্যাকসেন্টটি ব্যবহার করি না কেন, ইন্ডিয়ান হোক, ব্রিটিশ হোক কিংবা আমেরিকান, একটা ওয়ার্ডের কারেক্ট বা স্ট্যান্ডার্ড প্রনাউন্সিয়েশন জানাটা ভীষণ জরুরি। বিকজ আ গুড প্রনাউন্সিয়েশন অলওয়েজ ক্রিয়েটস আ গুড ইমপ্রেশন। ওয়েলকাম ইউ ব্যাক টু দি চ্যানেল। আই এম অনুশীলা, ইউ আর ওয়াচিং ডিলাইটফুল লার্নিং উইথ অনু। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস জাম্প ইন টু দ্য টপিক। দ্য মোস্ট কমনলি মিসপ্রোনাউন্সড ওয়ার্ডস আর প্রনাউন্সিয়েশন। প্রনাউন্সিয়েশন আমরা জেনারেলি বলে থাকি প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন, দ্যাট ইজ ইনকারেক্ট। দ্য কারেক্ট প্রনাউন্সিয়েশন ইজ প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিয়েশন। দেখে নি পরেরটা কি আছে, হ্যান্ডসাম, হ্যান্ডসাম, ইউ আর লুকিং হ্যান্ডসাম। কিন্তু দেখো স্পেলিং এ আছে হ্যান্ডসাম, তাই আমরা বলি হ্যান্ডসাম, কিন্তু এখানে ডি হচ্ছে সাইলেন্ট, তাই ডি এর প্রনাউন্সিয়েশন হবে না। Slight difference, handsome, handsome. And the next one is Delhi, Delhi, our capital, Delhi. আমরা কিন্তু বলবো না দিল্লি, আমরা বলবো Delhi, Delhi. দেখে নি পরেরটা কি আছে, Is it pizza or pizza? এটা তো খেতে আমরা অনেকেই খুব পছন্দ করি। Correct pronunciation হবে pizza, pizza. এখানে টি এর উপর একটা এমফাসাইজ করা হবে, পিৎজা, পিৎজা। দেখে নি পরেরটা কি আছে, আমন্ড, আমন্ড। এই ওয়ার্ডটার স্পেলিং হচ্ছে অ্যালমন্ড, এ এল এম ও এন ডি, কিন্তু স্পেলিং আর প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট, প্রনাউন্সিয়েশন হবে আমন্ড, আমন্ড। এই ওয়ার্ডটাকে আমরা মিসপ্রনাউন্স করে বলে থাকি অ্যালমন্ড, বাট দ্য কারেক্ট ওয়ার্ড ইজ আমন্ড, almond. And the next one is Wednesday, Wednesday, বুধবার। আমরা বলে থাকি Wednesday, কিন্তু এখানে D হচ্ছে উচ্চ থাকবে, D এর উচ্চারণ হবে না, Wednesday, Wednesday. দেখে নি পরেরটা কি আছে, Is it cocoa or coco? C O C O A. এখানে A এর উচ্চারণ হবে না, The word is coco, coco. And the British accent is coco, coco. তাহলে এই ওয়ার্ডটা হবে, ইন্ডিয়ান অ্যাকসেন্ট হচ্ছে কোকো। দেখে নি পরেরটা কি আছে, পরেরটা হচ্ছে ফাসেন, ফাসেন, ফাসেন ইওর সিট বেল্ট, মানে সিট বেল্টটাকে লাগিয়ে নিন, ফাসেন। এখানে টি হচ্ছে সাইলেন্ট, তাই আমরা কিন্তু কখনোই বলবো না ফাস্টেন, ফাস্টেন, দ্য ওয়ার্ড ইজ ফাসেন, ফাসেন। আচ্ছা আমরা কি বলবো, ডিটারমিন অর ডিটারমাইন, মানে দৃঢ় প্রতিজ্ঞ হবা, দ্য কারেক্ট ওয়ান ইজ ডিটারমিন, ডিটারমিন। আমরা অনেক সময় বলে থাকি ডিটারমাইন, দ্যাট ইজ রং, দ্য কারেক্ট ওয়ান ইজ ডিটারমিন, ডিটারমিন। দেখি পরেরটা কি আছে, টমেটো অর টমাটো, টমেটো বা টমাটো, অনেক সময় আমরা বলে থাকি টমেটো বা টমাটো, বাট দ্য কারেক্ট ওয়ান ইজ টমেটো, টমেটো। দেখে নি পরেরটা কি আছে, পরের ওয়ার্ডটার প্রনাউন্সিয়েশন একটু ট্রিকি, মিসচিভাস, মিসচিভাস, দ্য কারেক্ট ওয়ান ইজ মিসচিভাস। আচ্ছা এই ওয়ার্ডটাকে তো আমরা এতদিন ধরে র্যাডার, র্যাডার বলে জানতাম, বাট দ্য কারেক্ট ওয়ান ইজ রেইডার, রেইডার। তোমরা গুগল সার্চ করে দেখতে পারো, এই ওয়ার্ডটার প্রনাউন্সিয়েশন হবে রেইডা। ইজ ইট ভিটামিন অর ভাইটামিন? কেউ কেউ ভিটামিন বলে, কেউ কেউ ভাইটামিন বলে, বোথ আর কারেক্ট। ইন্ডিয়ান অর ব্রিটিশ অ্যাকসেন্ট হলো ভিটামিন, অ্যান্ড আমেরিকান অ্যাকসেন্ট হলো ভাইটামিন, ভাইটামিন। ডিভোর্স অর ডাইভোর্স? দ্য কারেক্ট ওয়ান ইজ ডিভোর্স, ডিভোর্স। দেখে নি পরেরটা কি আছে, উইমেন, উইমেন। আমরা কিন্তু ওমেন বলবো না, ওমেন বলবো না, ইটস সাপোজ টু বি উইমেন, উইমেন। দেখে নি পরেরটা কি আছে, জুলরি, জুলরি। এটা তো মেয়েদের আমাদের খুবই পছন্দ, জুলরি,
অনেক সময় আমরা বলে থাকি জুয়েলারি উই অফেন মিসপ্রোনাউন্স অ্যাজ জুয়েলারি বাট ইট সাউন্ডস লাইক জুয়েলারি জুয়েলারি দেখে নি পরেরটা কি আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এটা কিন্তু রেস্টুরেন্ট হবে না দ্য কারেক্ট ওয়ান ইজ রেস্টুরেন্ট দেখে নি এর পরের ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন কি হবে শাওয়া শাওয়া এটা কিন্তু শোর হবে না ওয়ার্ডটা হবে শাওয়া ইজ ইট কাবোর্ড অর কাবার্ড দ্য কারেক্ট ওয়ার্ড ইজ কাবার্ড কাবার্ড তাহলে এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন হবে কাবার্ড লাস্ট বাট নট দ্য লিস্ট আয়ন আয়ন আয়রন হবে না ইটস সাপোজ টু বি আয়ন আজকে ক্লাসটা এতটাই এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আমাকে কমেন্ট করে জানিও আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দিও যাতে এই ধরনের ইংরেজি নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় ভিডিওটাকে যত পারবে বেশি করে শেয়ার করে দিও যাতে বাকিরাও এই ভিডিও থেকে কিছু অন্তত বেনিফিট পেতে পারে টিল দেন স্টে পজিটিভ অলওয়েজ বি হ্যাপি গড ব্লেস ইউ অল